ফরিদপুরের মধুখালী থেকে মাগুরার বেলনগর পর্যন্ত 24 কিলোমিটার রেল লাইন নির্মাণ কাজের উদ্বোধন করা হয় 2021 সালে। ফরিদপুর অংশের প্রায় 60% কাজ শেষ হলেও মাগুরা অংশে এখন পর্যন্ত মূল লাইনের কোনো কাজই শুরু হয়নি। প্রকল্পের আওতায় নির্মাণ করা হবে মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা শহর পর্যন্ত 19.9 কিলোমিটার মূল লাইন, কামারখালী ও মাগুরায় দুটি নতুন স্টেশন এবং স্টেশন ইয়ার্ডে 4.9 কিলোমিটার লুপ লাইন, আর মূল পথে নির্মাণ করা হবে 28টি ছোট সেতু ও কালভার্ট। ঠিকাদারি প্রতিষ্ঠান জানায় মাগুরা অংশে জমির অধিগ্রহণ শেষ না হওয়ায় এখনও মূল লাইনের কাজ শুরু হয়নি, অথচ নির্মাণ সামগ্রী পড়ে থেকে নষ্ট হচ্ছে। মাগুরা পোর্শনে আমরা কোনো দৃশ্যমান কাজ শুরু করতে পারি নাই, কারণ অদ্যাবধি জমির অধিগ্রহণ যত দ্রুত শেষ হবে আমরা তত দ্রুততার সহিতে কাজটা করতে পারব। এদিকে জমির মালিকরা জানান 3 বছরেও পরিশোধ করা হয়নি ভূমির মূল্য। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। টাকা পরিশোধ করা না পর্যন্ত এই জমিওয়ালারা জমি দেবে না। আজ 3 বছর যাবত এই ডিসি অফিসে ঘুরন চক্করে পড়েছি। তবে শীঘ্রই মূল্য পরিশোধ করে সংকট সমাধানের আশ্বাস জেলা প্রশাসকের। 20টি নথি প্রায়োরিটি করেছি এবং এই 20টি নথির মধ্যে 2 কোটি সামথিং টাকা এই সপ্তাহের মধ্যে আমরা ক্ষতিগ্রস্তদেরকে দিতে পারবো। পর্যায়ক্রমে আমরা আশা করছি আগামী কিছুদিনের মধ্যেই আমরা প্রত্যেকটি চেক দিয়ে দিতে পারবো। ফরিদপুর মাগুরা রেলপথ নির্মাণে ব্যয় ধরা হয়েছে 1,202 কোটি টাকা। যৌথভাবে নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন, বাংলাদেশের ক্যাসেল কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেড ও মীর আখতার হোসেন লিমিটেড। সময় সংবাদ, মাগুরা।